বর্তমান সমাজে ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু সমস্ত কাজে সমানভাবে পারদর্শী হয়। আমি একজন মেয়ে হয়ে একটা রাস্তার ধারের বাড়ি সেটাকে ভাঙছি, আর দায়িত্ব সহকারে যেমন আমি বাড়িটা ভাঙছি, সন্ধ্যের আগে ঠিক দায়িত্বভাবেই ঘরটাকে কিন্তু আমি আবারও গড়ে তুলি। জানো তো, পারবো না বলে কখনোই কোনো কিছু হয় না। সবটা শুরু করার আগে একটাই জেদ রাখতে হবে যে আমাকে পারতেই হবে। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, আর কি সুন্দর একটা প্রকৃতি, শান্তময় যেন একটা প্রকৃতি। তো হাঁসগুলো দেখছো কি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো প্রচুর ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে এমনিতে তো দু তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে এখন আমাদের এই দিকে। তো কাল মানে আজকে সকালটা আরও প্রচুর পরিমাণে ঠান্ডা, কারণ তোমরা তো বুঝতেই পারছো আর জানো, যারা আগের দিনে ব্লগ দেখেছো, আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এখন আমি জলের সামনে আছি, পেছনেও আমার জল, এই পাশেও আমার জল, ঠিক আছে? বাবার বাড়িতে এখানে আসা মানে চারিদিকে শুধু জল। আসলে সামনে ভাটা আছে, তো ভাটাতে সব মাটি কিনে নিয়েছে। আর জানো তো, মানে মানুষ কি না চাই যে সংসার চালানোর জন্য হয়তো মানে সবাই বিক্রি করছে, বিক্রি করে দিয়েছে, সেরকম আমার বাবাও বিক্রি করে দিয়েছে আমাদের ঝিলের মাটি। তো সেই কারণে না চারিদিকে জল জল জল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো খুব ঠান্ডা, তাই কোনো কিছু কাজ আমি এগোতে পারছি না, আমার হাত যেন একদম ইয়ে হয়ে যাচ্ছে, মানে ঠান্ডায় কলপসা বলে না সেরকম পড়ে যাচ্ছে। তো সেই জন্য কিছু কাজ করতে পারছি না, আর যেহেতু থাইরয়েডটা আছে তো তার জন্য মা কিছু করতে দেয়নি, মা বাসন টাসন মেজে নিয়েছে, মা একটু বাজারের দিকে বেরিয়ে গেছে, আর অবশ্যই তো আজকে পুজো হবে বৃহস্পতিবার। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আজ অনেক কিছু কাজ আছে আমার হাতে, তো সেগুলো সমস্ত করতে হবে, ঘর বাড়ি সব কিছু ঠিকঠাক করতে হবে, ঠাকুরঘর ঠিকঠাক করতে হবে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শীতের সকালে কাজ করার আগের মুহূর্তটা ঠিক এরকমই মনে হয় যে আর একটু বসে থাকি, আর একটু বসে থাকি, আর দেখবে তুমি যত লেপের ভিতরে ঢুকে থাকবে আর যত গুটিসুটি মেরে চাদর মুড়িয়ে বসে থাকবে, শীত কিন্তু তোমাকে ছাড়বে না, শীত আরও বেশি তোমার কাছে আসবে। তো সেই জন্য ভাবলাম যে চলো কাজ একটু একটু করতে করতে গা কিন্তু গরম হবে। আর বিশ্বাস করো বন্ধুরা, আজ তিন দিন হলো বা চার দিন হয়ে গেল, ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। মানে শ্বশুর বাড়িতে থাকলে আমি যতটা না ঠান্ডা পাই, বাবার বাড়িতে এলে না একটু বেশিই ঠান্ডা পাই, কারণ এখানে না চারদিকে হচ্ছে খাল খুলে রাখা, মানে এই মাটি বিক্রি করার পর। তো সেই জন্য দেখো, মা হচ্ছে ওই পাশগুলো ঝাঁট দিয়ে গিয়েছে, এই পাশটা ঝাঁট দেয়নি, আর আমি তো বাবার বাড়িতে এলে বরাবর এই আড়া আমাকে ঝাঁট দিতে হয়, কারণ এই আড়াতেই আমার দিনটা না পুরো সকাল থেকে কেটে যায়। মানে এই আড়াতে বসে ভাত খাওয়া, আড়াতে বসে মানে রোদ পোয়ানো, মানে গরমকালে হলেও বাতাস খাওয়া, মানে এই আড়াতেই আমার দিনটা কেটে যায়। তো দেখো, আমার বাবা কিন্তু সেই আগেকার দিনের মতো ব্রাশে দাঁত মাজলে বলে নাকি দাঁতের মানে গোড়া থেকে মাড়ি থেকে নাকি রক্ত বেরোয়, তো সেই জন্য বাবা হচ্ছে কি নিম খাঁচি দিয়ে দাঁত ব্রাশ করছে। তো বাবাকে যতই বলি না কেন যে বাবা ব্রাশ কিনেও যদি দেই, তো তবুও বাবা দু একদিন করার পর বলবে আমার মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, আমার নিম পাতা পেয়ারা পাতা শুকিয়ে থাকুক। আর না হলে বাবা হচ্ছে বৈদ্যনাথের মাজন বলে একটা আছে, সে লাল রঙের ঝালঝাল, সেটা দিয়েই বাবা তার ব্রাশ করে। তো যাই হোক, আমি এদিকে দেখো শীতের সবজিগুলো যে নিয়ে এসেছিলাম তোমাদেরকে, মানে আমার দেখানোই হয়নি ঠিক করে, তো ওখানে আমি পেঁপে আলু কেটে নিয়েছি, আর তারপরে হচ্ছে ওলকপি আর আলু কাটছি ভাজা করার জন্য। পেঁপে আর আলু কেটেছি যে মানে বড়ি দিয়ে শীতকালের একটা ঝোল, ঝোলের মতো মাখামাখা করবো আর কি, গা মাখা তরকারি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরাম তো অবশ্যই হবে। আর একটা কী করবো বলো তো, শাক নিয়ে এসেছিলাম, তো সেই লোটে শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে, এই যে লোটে শাক আলু বেগুন আর সঙ্গে একটা ওলকপিও দিয়েছি, একটু মাখা মাখা হবে, মানে আলুটা পরিমাণে কম দিয়েছে আর কি, আমি যেহেতু খাবো সেই জন্য।
সকাল সকাল যেন আগে রান্নার কাজটা মিটিয়ে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে। তো সেই জন্য ভাবছি রান্নার কাজটা যদি মিটিয়ে নেওয়া যায় তাহলে মাকে বাবাকে সবাইকে নিয়ে কিন্তু কাজগুলো আমিও করতে পারবো। আর মা একটু বাজারে গিয়েছিল, তো সেই জন্য আমি সবজি টবজি কাটা শুরু করে দিয়েছি, রান্নাও শুরু করে দিয়েছি। ওলকপি আর আলুটাকে হালকা একটু জলে ভাপিয়ে নিচ্ছি। তো মানে আগে আগে কিন্তু আমি এই ব্যাপারটা করতাম না, তোমরা আমার রান্না আগে দেখেছো, তো তখন আমি লবণ হলুদ মাখিয়ে তেলের উপরেই কিন্তু ভাজাটা করতাম। তো তেলটা যত আমরা শরীরের পক্ষে কম খাবো তত কিন্তু ভালো আমাদের সকলের পক্ষে। তো সেই জন্য আমি কিন্তু একটুখানি ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে আমাকে তেলটা একটু কম খরচ করতে হয় এই কারণে। তো দেখো যেহেতু মানে কি বলবো, নিরামিষ, তো সেই জন্য আমি কিন্তু একটুখানি ফোড়নে ইয়ে দিয়ে দিচ্ছি, মানে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। আর তেলের ব্যাপারটা যে বলছিলাম কমের কথা, মায়ের যে মানে পুচকি বোতল থাকে না, পিচকি বোতল যেটা বলি, তো আমার মায়ের সেই বোতলটার কোথায় খুঁজে পাচ্ছে না। অবশ্যই ছিল একটা ওই কি নিহার তেলের বোতলের মতো, সেই বোতলে কিন্তু সরষা তেল বা সাদা তেল ব্যবহার করতো মানে রান্নার কাজে, মানে ভালো করে বোতলটাকে ধুয়ে, এভাবে হয় কিন্তু আমাদের গ্রামের দিকে বিশেষ করে। তো সেটা খুঁজে পাচ্ছে না বলে আমি তার বড় বোতল দিয়ে ঢালতে গিয়ে অনেকটাই পড়ে গেছি। তো যাই হোক, তারপরে তার গোটা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা নেই, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে করে নিয়েছি ভাজাটা। সকাল থেকে রান্না করে উঠতে উঠতে 11:30 বেজে গেল, আর এই মাত্র এই যে খুললাম দেখো টুপি, এত ঠান্ডা সকাল থেকে এই জন্য আগেই রান্না করতে বসিয়ে দিয়েছি। গাটাও যেমন গরম হচ্ছে, সাথে সকালের একটা বড় কাজ রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো মাথা সকাল থেকে বাসি, মাথাটা এখনও আছড়ানো হয়নি। তো ভাবছি যে ভাত মানে সকাল থেকে আমি কিছু খাইনি, তাই ভাবলাম যে গরম গরম ভাতটা রান্না করে নিই, একদমই ভাত খেয়ে কোমর বেঁধে কাজে লাগবো, কারণ অনেক কাজ আছে বুঝতে পারছো তো। মানে যেখানে থাকতে হবে সেখানে নিজের মতো করে সেটাকে তৈরি করে নিতে হবে, সাজিয়ে গুছিয়ে। তো আজকে বৃহস্পতিবার, আর আমার বাবার বাড়ির পাড়াই হচ্ছে একটা ছোটো বাচ্চা হয়েছে, তো সেই কারণে হচ্ছে আমার বাবার বাড়িতে পুজো করা হবে না। যেহেতু আমি এসেছি তাই আমি করলে অসুবিধা নেই, তাই আমি ভাবলাম যে আজকে রাত্রিবেলা লক্ষ্মী পুজো করব। আমি জানি না পুজো করলে কোনো অসুবিধা আছে নাকি রাত্রিবেলা, তো দিনের বেলা অনেক কাজ। ঠাকুরের আসনটা যেখানে আমার মার পাতা আছে বর্তমানে, তো মানে সেখানে বীভৎস একটা মানে সিন হয়ে আছে, এমনিতেও সেটা ভেঙে ফেলতে হবে। তো সেই কারণে আজকে আমি ভাবছি মানে ঠাকুরের আসনটা সুন্দর করে পাতবো, সেই জন্য খাওয়া দাওয়া করার পর একদম ওই রাত্রিবেলা পুজো করব। তো বাবা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য ফল টল সব কিনে নিয়ে চলে এসছে, তো আমি ভাবলাম ধীরে সুস্থে মাকে রাত্রিবেলা পুজো দেবো। তো এখন হাফ রান্না হয়েছে আর হাফ হয়নি, সেটাই নিয়ে বর্তমানে খেতে বসে যাচ্ছি, পরে আবার দেখা যাবে, যদি খিদে পাই তো খাবো। তো চলো কী কী করেছি এখন। তো এই যে দেখো, এটা হচ্ছে পেঁপে আলুর যে তরকারিটা, এখানে কাঁচা ছোলা দেবো বলছি ভুলে গেছি, আর এই যে বড়ি, বড়িটা একদমই ভেঙে গেছে, আর এখানে হচ্ছে সেই ওলকপিটা, বোঝা যাচ্ছে নাকি ফ্যাকাশে লাগছে, এখানে হচ্ছে ওলকপি আর আলু ভাজা, আর এই যে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল। আর আমার থালাটা মা নিয়ে নিয়েছে, আর মার থালাটা আমার, আমি এতটা ভাত খাবো না। তো চলো মাকে তরকারিটা তুলে দিই, একটু জুস দেই, আর এটাতে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আমি যতটা খাই খাবো, বাকি আমাদের হাঁস আছে জানো তো, হাঁসকে দিয়ে দেবো। তো এখানের মধ্যে আমার কিন্তু দুটো সবজি রান্না হয়ে গেছে, বাকি রইলো আমার লোটে শাক, সেটাও বড়ি দিয়ে রান্না হবে। ওই শীতকালীন যেভাবে রান্না হয় আর কি সবজিগুলো, শীত গ্রীষ্ম সবে একই রান্না হয়, তো তাতে সর্ষে বাটা দিয়ে করেছি আর কি। তো সেটা না আমি মানে উনুনে যেহেতু অনেক গনগনে আগুন আছে, তো সেই জন্য আমি সেটাকে মানে সব কিছু দিয়ে টিয়ে চাপিয়ে ঢাকা দিয়ে জ্বালুন বের করে চলে এসেছি। তো ওটা এমনি ভাপে ভাপে হয়ে গেলে কাঁটা দিয়ে মানে সব থেতো করে দেবো আর কি। তো তার জন্য খিদে পেয়েছে, মুড়িও খাইনি সকালবেলা, তার জন্য গরম গরম ভাত একবারে খেয়ে নিচ্ছি, আর এরপরে দেখো কাজে লেগে যাচ্ছি। আমাদের মেয়েদের, আমরা যেখানেই থাকি না কেন, মানে যখনই আমরা যেখানে স্থায়ীভাবে থেকে যাই তখনই কিন্তু সেখানে আমরা নিজেদের মতো করে সব কিছুটাই মানিয়ে গুছিয়ে নিয়ে নিই। এবার আমি জানি তোমরা অনেকে এই বাবার বাড়িতে এসে কাজ করি, অনেকের অনেক হয়তো প্রশ্ন থাকে বা অনেক কিছু। তো দেখো, তোমরা হয়তো আমার ব্লগেই দেখছো, যতটা আমাকে চেনো হয়তো ততটাই চেনো। তো আমার এই আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আমাকে রিয়েল চেনে জানে, বা আমার পরিবার আত্মীয় স্বজন, তারা এটা ভালো করেই জানে যে মানে আমি না কখনো
মানে দেখো শ্বশুর বাড়িতে আমি কি বলবো, আমি জানি এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকের মধ্যে অনেক কিছু ভাবনা আসবে। শ্বশুর বাড়িতে আমি হ্যাঁ শুয়ে থাকি, বসে থাকি, কাজ করি না, অনেক 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 কিছু, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি কথা আমি শুনি। তো কিন্তু আসলেই কিন্তু আমি খুঁটখুঁটে একটু এরকমই, যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। এটা আমার সেই ছোট্ট থেকে যখন আমি হোমে থাকতাম, যেই মানে 10-15 দিনের জন্য ছুটিতে বাড়ি আসতাম, সেই তখন থেকে না আমার এই খুঁটখুঁটে কাজও আছে। এবং কি হোমেও যে থাকতাম সেখানেও এরকমই করতাম, যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। আমি এভাবে সবসময় মাথার মধ্যে আইডিয়া নিয়ে ভাবতেই থাকি। তো এই কাজগুলো না বাবার বাড়িতে যখন থাকতাম মানে প্রায় করতাম। তো তোমরা একটুখানি ফলো করবে, এই কাজ করতে করতে কিন্তু বাবার সঙ্গে একবার ঝগড়া লাগছে, আমার মার সঙ্গে একবার না মানে মার সঙ্গে লাগেনি কিন্তু বাবার সঙ্গে মেল লাগছে। মানে বাবা ভাবছে কি আমি এই পাশটাকে একদমই খুলে রেখে দেবো আর কি, মানে বাবা বুঝতেই পারছে না। আসলে কিন্তু তা নয়, আমাদের ঘরটা যেহেতু আরও ভেঙে দেওয়া হবে সামনের মাস থেকে বা সামনের সপ্তাহ থেকে, মনে মা বললো না মাস থেকে আমাদের ঘর করা হবে আর কি। তো ইন্দিরাবাস আমাদের চলে এসছে, আর এমনিতেও আমার বাবার বাড়ি তো প্ল্যানিং ছিল ঘর করার। তো তোমরা খেয়াল করছো কি যে মানে একদমই মাটি ইটগুলো নোনা লেগে গেছে। আসলে মাটির ঘরটা প্রায় 15-17 বছরের মতো, আরও বেশি হবে তো কম হবে না। তো প্রত্যেকটা বছর কিন্তু এক কোমর করে আঁঠু পর্যন্ত এরকমই হলেও ঘরটা ডুবছে আর কি। মানে একটা বছর যখন বড় বন্যা হয়েছিল, এই ঘরের টালি অবধি পর্যন্ত জল ভর্তি হয়ে গিয়েছিল। তো সেই কারণে আসলে ঘরের অবস্থাটা একদমই খারাপ। মানে সত্যি কথা বলতে আজ সোশ্যাল প্ল্যাটফর্মে কথাটা বলাটা ঠিক হবে না, বলে না যে নিজের ঘরের চোর বা শত্রু নিজেই ডেকে আনা। সত্যি কথা বলতে এটা দেখেই বোঝা যাচ্ছে, মানে আমার বাবার বাড়ির ঘরের যে অবস্থা না, একটু কেউ ঠেলে দিলেই ঘর পড়ে যাবে। তো সেটা এমনি দেখলেই বোঝা যায়। তো কি আর, ঘর তো বাবার বাড়ির ঘর দুবার চুরি হয়েছে, আর মানে রাখার থাকার মতো ঘরে কিছুই নেই, শুধুমাত্র এই তক্তপোষ খাট, আলমারি, এই সমস্ত বড় বড় সরঞ্জাম ছাড়া বাক্স, হাঁড়ি, কড়া আর কি, পিতল বাসন, মানে রূপোর যেগুলো নেওয়ার জিনিস, সোনার উপর, সেগুলো মানে চুরি একবার দুবার হয়ে গেছে আর কি। তো যাই হোক, এইগুলো নিয়ে দেখো না বাবার মুখটা একদম বেঁকে গেছে, বাবা আসলে বুঝতেই পারছে না আমি কি করতে চাইছি। আসলে না আমি এরকমই, যে এটা এরকমই করলে তো এখানে এই জিনিসটা রাখা হবে বা এটা ভালো লাগবে। দেখো যেহেতু ঘর ভাঙা হয়ে যাবে, যেই পাশে ঠাকুর থাকবে মানে আসন আছে এখন, সে পাশেই ভেঙে দেওয়া হবে। তো সেই জন্য আমি এই বুদ্ধিটা খাটিয়ে মানে এইখানে আমি ঠাকুরের আসন পাতার ব্যবস্থা করছি। ভাবছি তুলসী মন্দিরের পাশেই ঠাকুরের আসনটা করলে ভালো হবে এবং এখানেই সুবিধা হচ্ছে আর কি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টা মতো। তো সকাল থেকে তো মানে শুরু করেছি রান্না বান্না খাওয়া দাওয়া করার পর, এখনও স্নান হয়নি। তো তোমরা তো জানো আমার যেহেতু ঠান্ডা লাগানো যাবে না, লক্ষ্মী পুজোও করবো, স্নান তো করতেই হবে। ভাবছি গরম জলে ভালো করে হাত পা মুখ মানে ই করে, মানে গরম জলে স্নান করবো আর কি, মানে কোনো সাবান টাবান মাখবো না। আর মোটামুটি ঘরের কাজ এখন এতদূর পর্যন্ত পৌঁছেছে। দাঁড়াও তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। বাবা মা সবাইকে নিয়ে একদমই লেগে গেছি কাজে, আমার ভাইও কাজ করে বাড়ি চলে এসছে। ভাবছি মানে ঠাকুরের আসনটা মনে হচ্ছে আজকে এখানে বসাতে পারবো না গো। এই হচ্ছে দেখো, এই পাশটা এখন খোলা আছে, মানে এই পাশটা ঘেরতে হবে, আর মোটামুটি ঘেরা হয়েছে আমার এই পাশটা। এই উপরে এই ছাদ করেছি, গরিবের ছাদ, আর এই পাশে এটা দিয়ে ঘেরেছি, আর নিচটা ঠিক এইরকমই ঘেরা আছে। তো এইরকমই আর কি করতে হবে। ঠাকুরের আসনটা ঠিক এই জায়গাটা, এই নিচটায় ঠাকুরের আসনটা পাতবো। তো তোমরা আমি জানি বুঝতে পারবে না, যতক্ষণ না আমি কমপ্লিট করছি তোমরা কেউ বুঝতে পারবে না, মানে আমার বাবা মাও বুঝতে পারেনি। বাবা ভাবছে কি আমি এই পাশটা খুলে দেবো, ঠিক আছে। তোমাদেরকে আমিও ঠিক বুঝাতে পারছি না, আমি এটাকে কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাবো। মানে বুঝতে পারছো তো যে এদিক থেকে আর এদিক থেকে একটা ঘরের মতো হচ্ছে। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে আমাদের তুলসী মন্দির, তুলসী মন্দিরটাকে তুলে তারপরে এখানে তুলসী চারাও তুলে দিয়েছি, এখানে আবার ছোট্ট তুলসী চারা লাগাবো এইগুলো। আর দেখো এই পাশটাকেও ঘেরা হবে, মানে এই যে বাঁশের ইটা, এটাকেও ঘেরা হবে, আর এটাকেও ঘেরা হবে, ঠিক আছে, এটা ঘেরা হবে। আর সামনে এই যে আলমারি আছে, বাবা ভাবছে কি যে এইটা পুরো খোলা থাকবে, আসলে এটা খোলা থাকবে না,
মানে ওই যে রুমের মতো করছি। এবার তোমাদেরকে বোঝাতে পারবো, এই দেখো মানে এইটা পুরো ঘরের সঙ্গে সেট হয়ে যাবে। ওই কোণটাতে ঠাকুরের আসন বসবে, আর এগুলো ভালো করে কাদু দিয়ে ঠিক মানে আমি সেট করে দেবো, ততক্ষণে তোমাদের একটু মানে কেমন কেমন লাগবে। আর এগুলো সমস্ত ঘেরা হয়ে যাবে পেপার দিয়ে, ঠিক আছে এইরকমই। তো এই জায়গাটা যখন পুজো হবে এই জায়গাটা বসে ঠাকুরের ফল টল কাটা হবে, এগুলো তো ছুঁই দেওয়া হয়ে যাবে। আর মন মানে ঠাকুরের যে তুলসী মন্দিরটা ওটা কিন্তু ওই পাশে বার দিয়ে এসে যেমন সন্ধ্যা দেওয়া, তো সেটাই করা হবে। তো এই হচ্ছে পুরো লুকটা, এই এই কোণটাকে যতক্ষণে ঘেরতে পারছি ততক্ষণ শান্তি নেই। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখি আজকে করতে পারি নাকি। আমার বাবা না সব কিছু কাজ করতেই ভয় পায়, তো মোটামুটি বাবার সঙ্গে বকর বকর করে করে বাবাকে না সকাল থেকে অনেক কাজই আমি করিয়ে নিয়েছি, মানে যেগুলো আমার পক্ষে সম্ভব নয় আর কি, আমার পক্ষে বা মাও পারবে না, মার কি ডানা যন্ত্রণা। তো মোটামুটি বাবাকে দিয়ে আমি কিন্তু অনেকগুলোই কাজ করে নিয়েছি, বাকি আর লাস্টে যেটুকু হয়তো 100% 20% বাকি আছে, বাবা বলছে আমি আর পারবো না, মানে বাবা একটু আলসেমি টাইপের আর কি। তো তাই বাবাকে আর কিছু বললাম না, যে চলো যেটুকু আছে আমি আর মা ওটা কিন্তু করে নিতে পারবো। শীতকালে বিশেষ করে যাদের মানে ঠান্ডা লাগার একটা সমস্যা আছে, প্রবলেম আছে, তাদের যদি এই শীত মানে শীতের সকালে বা সন্ধ্যাবেলা একটুখানি গরম জলও যদি যায় গলাটা থেকে নামে, যেন কি আরাম। আজকে সারাদিন মানে এত পরিমাণে কাজ করেছি, মানে কি বলবো, মানে আমি একটা মেয়ে হিসেবে আমার মনে হয় যে খুব বেশি এটা আমার কাছে অনেকটাই করা হয়েছে, মানে টার্গেট নিয়েছি যে করবই করবো, ঠাকুর ঘরটা কমপ্লিট করেছি। তো এত পরিমাণে বিকেলের দিকে ঠান্ডা লাগছিল, প্রচুর কাশি হয়েছে, কাশতে কাশতে গলাটার কাছে যেন কীরকম একটা হয়ে গেছিলো। তো এরকম একটা ভাবনা ছিল যে ফ্রেশ হয়ে আগে আমি একটু চা খাবো এই সন্ধ্যাবেলায়, আর এই গ্রিন টি আমার বাবাও খাবে না, আমার মাও খাবে না, বাবা তো খাবেই না, আর মাকে হয়তো যদিও দিলে মা হয়তো অন্য চা দিলে খেতো, গ্রিন টি খাবে না। তাই ভাবলাম চলো গ্রিন টিটা তো আমার শরীরে বেশি প্রয়োজন, তাহলে আমি খাই, আর কয়েকটাই আছে। তো বন্ধুরা এই যে আমাদের ঠাকুর ঘর, যেটা এত কষ্ট করে সারাদিন ধরে করেছিলাম, তো বর্তমানে আমি যে জায়গাটাতে বসে আছি এখানে থাকবে ঠাকুর। তো এগুলো কালকে ভালো করে ছইটই দিয়ে দেওয়া হবে, আর এগুলোতে ভালো করে মানে সুন্দর করে সাজিয়ে দেবো কালকে। তো যেহেতু আজকেই করেছি তো ঠিকঠাক সাজাতে পারিনি, তো এখন ঠাকুরের যে ফলগুলো আনা হয়েছে সেগুলোকে একটু এখানে বিছিয়ে রেখে দেবো, না ভাবছি এখানে ঝুলিয়ে কোথাও রেখে দেবো, নাহলে ইঁদুর খেয়ে নেবে। তো কী কী ফল আনছে আমি একটু দেখি। ঠাকুরের ফল চিরা বাতাসে আনলে না কি সুন্দর একটা ঠাকুর ঠাকুর মানে মানে পুজো পুজোর একটা ফিল হয়, তাই না? দেখো মেয়েদের পক্ষে এই সমস্ত কাজ করাটা কিন্তু অনেকটাই কঠিন, তো বহুদিন এই সমস্ত কাজ করা হয় না, হাতে কাঠারি ধরা হয় না, তো তার জন্য কি বলতো একদিনে তো ঘর ঘেরে ল্যাপা মোছাও করা যাবে না। তো অনেক কিছু এরকমই কথাই বলছিলাম, আর একটা কথা বলছি, যেহেতু আমি বলেছিলাম আজ বৃহস্পতিবার আজকে আমি পুজো করব, তো এই রকমই কাজ করতে করতে না অনেকটা সন্ধ্যা হয়ে যায়, আর তোমরা তো জানো যে আমার রাতে স্নান করলে আরও বেশি সমস্যা, তো তবু যে স্নান করিনি এটা ভুল করেছি, গরম জল করে মা গরম জল করে দিয়েছিল, তবে সেরকমই ভালোভাবে স্নান করা হয়নি, মাথাও আমি ভিজাতে পারিনি। তো এরপরে কী বলতো পঞ্চপল্লব মানে আম পাতা পাড়া, বেলপাতা, তারপরে লক্ষ্মী পূজা মানে কি বেলপাতা দূর্বা, তারপরে তুলসী, এগুলো তুলবো কখন, তখন না সূর্য অস্ত চলে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো পুজোর বাজার যখন আছে পরের দিন আমি আমার মানে পুজো করে ঠাকুরকে প্রসাদগুলো কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন খুব বেশি নয়, এখন হচ্ছে রাত্রি 9টা বাজে না ভাই? তো আমার বাবার বাড়িতে রাত্রি 9টা মানে
মানে এপাশের মানুষ মনে করে যে অনেক রাত, কারণ কি বলতো ভাটাই কাজ, ভাটাই ছাড়া আমার বাবার বাড়ির এপাশে হচ্ছে বেশি মাটির কাজ, মানে ইট টালি তৈরি করেছে ছোট্ট থেকে দেখি। তো সেই কারণে বাড়িতে সবাই মানে বাচ্চা টাচ্চা যাদের আছে টিউশন পড়তে যায়, না হলে মানে খেটে খাওয়া মানুষ যাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু রাত্রি 8টার মধ্যে মোটামুটি ঘুমানো হয়ে যায়। তো আমার বাবার তো যথারীতি সেই ছোট্ট থেকে দেখে এসেছি, যেহেতু আমার বাবা হচ্ছে খেটে খাওয়া মানুষ, তো সেই কারণেই আমাদের 8টা বাজে মানেই ঘুম। আমার বাবা এখন নাক ডাকছে, তো এখন রাত্রি 9টা আর আমাকে প্রচুর ঠান্ডা লাগছে। আজকে টুপিটার পরলাম না, এই সিঁদুর ঘাটা হয়ে যাবে বলে তো চাদরটাকে এইভাবে মুড়ি নিয়েছি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো, আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ, আমার ভিডিও যদি তোমার দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে বাই বাই, প্রচুর ঠান্ডা লাগছে, কী ঠান্ডা জলাধারে বাবা।